гол тоже только один. И он не в этой встрече был забит. Ну, Митрович старается, он в связке. Смотрите, прием мяча. Это взорвались трибуны, потому что Неймар... Бисокап квалифайер 2023. 2026 বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে পেরুর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ম্যাচটি শুরু হবে 13ই সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল 7:30। বিশ্বকাপ কোয়ালিফাইয়ের প্রথম ম্যাচে বলিভিয়াকে 5-1 ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের পর এটিই ছিল নেইমার জুনিয়রের প্রথম ম্যাচ। এই ম্যাচে দারুণ পারফরমেন্স দেখিয়েছে নেইমার জুনিয়র, করেছেন দুটো গোলও। এবার প্রতিপক্ষ পেরু। আর বন্ধুরা, এই ম্যাচটি তোমরা কিভাবে দেখবে সবকিছু বলে দেবো আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি কার ফ্যান, ব্রাজিল নাকি আর্জেন্টিনা, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, এই ম্যাচগুলো তোমরা সরাসরি কোনো টিভি চ্যানেলে দেখতে পাবে না। এই ম্যাচগুলো দেখতে হলে তোমাদের গুগল, ফেসবুক ও ইউটিউবে সার্চ নিতে হবে। এছাড়াও আর একটা উপায়ে তোমরা এই ম্যাচগুলো দেখতে পারো। গুগলে গিয়ে ইয়াল্লাসু.কম লিখে সার্চ মারবে, এরপর এই লিঙ্কে ক্লিক করে তোমরা ম্যাচটি দেখতে পারো। এছাড়াও ফুটবল টিভি এইচডি এই অ্যাপটি ডাউনলোড করো, খেলাগুলো সরাসরি দেখতে পারো। আজ এই পর্যন্ত। ফুটবলের আরও নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় ফুটবলকে সাপোর্ট করো।